রিলস বেরিয়েছিল না, প্রথমে বলতো ম্যা ইতনি সুন্দর হুম ম্যা ক্যা করু, আর তার পরিবর্তে একটা মানে গান হতো না, তু ডুব কে মর যা রে চুল্লু ভর পানি মে। এই গানটা আজকে আমার ম্যান্ডিকে বলতে ইচ্ছা করছে, না আমি ওকে সত্যি সত্যি মরে যাওয়ার কথা বলছি না, কিন্তু ও যা শুরু করেছে বা ও যা করে এসেছে তাতে করে ও যে যেই যা খায়, ও ওর বর যা খায় তা নিয়ে ওর মধ্যেই মরতে পারে, ওর মধ্যেই মরতে পারে যা শুরু করেছে। আর সবচেয়ে বড় দোষ হচ্ছে ভিউয়ার্সদের। আজকে আমি ভিউয়ার্সরা কতখানি নির্লজ্জ হয়ে গেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? আর সাথে সাথে ম্যান্ডি যেটা আমাকে বলেছিল সেটাই যে করতে চাইছে আর সেটার জন্যই এত উঠে পড়ে লেগেছে সেটাই আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ম্যান্ডিকে দেখছি আর ভাবছি, ইস, ওর বাবাটা যদি কটা দিন আগে পটল কাটতো, অর্থাৎ এই তোমার 2023 সালের ওই জুলাই মাসে, জুলাই মাসে যদি পটলটা কাটতো, ইস কি মোক্ষম সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ও বাবাটা একটু পরে মরলো, একটু যদি আগে মরতো আজকে, আজকে মানে কি বলবো, বিষয়টাই আলাদা থাকতো, ব্যাপারটাই আলাদা থাকতো, জানো তো? কোথায় থাকবে, কোথায় অপেক্ষা করবে, কোথায় গিয়ে একটা বছর অপেক্ষা করবে যাতে করে দাঁড়িয়ে যেতে পারে, সেই জন্য হন্যে হয়ে ঘুরছিল, কখনো এই বাড়ি কখনো সেই বাড়ি, ভাড়া বাড়ি থাকতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, আলাদা আলাদা করে গ্যাস কিনতে হবে, গ্যাস ইয়ে করতে হবে, গ্যাস তো আর চাইলেই বাজার থেকে তো আর কেনা যায় না, তার জন্য অনেক হ্যাপা আছে, হ্যাঁ, নিজের নামে গ্যাস বুক করতে হবে ওই অঞ্চলে, অনেক হ্যাপা আছে, তো এইসব কে করবে? সেই কারণে মারুর মাথায় চেপে বসেছিল। আর মারুকে কি লোভ দেখিয়েছিল, তুই ভিডিও কর, ভিডিও কর, তুইও ভিডিওর জন্য আমাকে ধরে রাখবি আর আমিও আরামসে এখানে থেকে আমার নোংরামও চালিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো তারপরে তো ওখানটায় যেই চাপ দেওয়া শুরু করলো, ব্যস তারপরে ভাবছে না এখানে তো আর থাকা যাবে না, তারপরে শ্বশুর করে বাবার বাড়িতে চলে আসলো, বাবার বাড়িতে এসে শ্বশুর করে তারপরে চলে গেল, কারণ বাবা তো জীবিত ছিল আর তখনও তো বুঝতে পারেনি যে ওর বাবার লিভারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখনও বুঝতে পারেনি, সেই কারণে ভাবছে যে না যা থাক ওই বাড়িতে গিয়ে অপেক্ষা করি, এই বাড়িতে আর থাকা যায় না, চারিদিকে ওষুধের গন্ধ, এখন বাবাও নাই, ওষুধও নাই, ওষুধের গন্ধও নাই, তাই না? এই যে চাকচিক্য করে সাজিয়েছে এটা বাবা থাকাকালীন সাজালে কি হতো, এই ধরনের কথাগুলোই ভিউয়ার্সরা বলছে। আমি তোমাদেরকে বলছিলাম না ও প্রচণ্ড পরিমাণে অসামাজিক আর অসামাজিক আচরণ করে চলেছে, আর এই সমাজে থেকে, সমাজের মানুষের কাছ থেকে ভিউজের পরিবর্তে মানে কি বলবো, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ঢুকিয়ে তারপরে দর্শকদেরকেই চোখ রাঙাচ্ছে। আমি দর্শকদেরকে একটা কথা বলবো, যারা রাস্তার পারে লাল বাতির নিচে দাঁড়িয়ে থাকে তাদেরকে তোমরা কিচ্ছু বলে অপমানিত করতে পারবে না, ঠিক আছে? একটা সময় যখন মারুদের বাড়িতে ম্যান্ডি ছিল তখন ম্যান্ডিকে সবাই সোনাগাছির মেয়ের সঙ্গে তুলনা করেছিল, হ্যাঁ, সোনাগাছির মেয়ের সঙ্গে তুলনা করেছিল, এ তো আমি ভালোভাবে বলছি, আর তো আরও জঘন্যভাবে বলেছিল। আজকে ম্যান্ডি যেইভাবে রিপ্লাই দিচ্ছে তাতে করে ও পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ওর ঘন্টা ফারাক পড়ে, তোমরা ওকে যাই বলো না কেন তাতে ওর ঘন্টা ফারাক পড়ে, আর ও যা করে এসেছে তার জন্য ও বিন্দুমাত্র অনুতপ্ত কখনোই নয়, কোনোদিনই নয়। স্বামীকে পটানোর জন্য, ওই বলদা গাধা স্বামীটাকে পটানোর জন্য কমিউনিটি পোস্ট করে মানুষের সামনে তাকে উঁচুতে তুলে ধরে, ভাবো কাউকে ল্যাংটো করে, কাউকে ল্যাংটো করে তারপরে তাকে একটা ব্র্যান্ডেড জামাকাপড় দিচ্ছে, নাও পরে নাও, তুমি, তোমাকে তো আমি ল্যাংটো করেছি, তুমি এবার এটা পরে নাও, বেশ সুন্দর লাগবে তোমাকে, আর বলদা গাধাটা পরেও নিয়েছে। ও এখন এই প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে যে আমি যত নোংরামি করেছি আমার স্বামী আমাকে মেনে নিয়েছে, আমার স্বামী আমার সঙ্গে বিশাল খুশি আছে, আদিক্ষেতা দেখাচ্ছে, রাস্তায় বেরোচ্ছে আমাকে নিয়ে, আমি যা যা বলছি গাধার মতন সেইভাবে করে যাচ্ছে, কলুর বলদের মতন সেইগুলি করে যাচ্ছে। তোমরা কারা? তোমরা আমাকে প্রশ্ন করো, আমার প্রত্যেকটা কাজে তোমরা আঙুল তোলো, তোমরা কারা, তোমাদেরকে কে অধিকার দিয়েছে? সালা ওই বরটাও থাকবে না, উঠতে বসতে জুতোর বাড়ি মারতো যদি এই ভিউয়ার্সরা না থাকতো, যদি এই ভিউয়ার্সরা ওকে না দেখতো, না টাকা ঢুকতো এই ভিউজের পরিবর্তে, তাহলে ওই গাধাস্বামীও তখন কেলাতো ওকে, ঠিক আছে? তো এই যে তোমরা বুঝতেই পারছো স্যান্ডির ঘুম আসছে না, স্যান্ডিকে ওষুধ খেয়ে ঘুম আনাতে হচ্ছে, দীর্ঘদিন ধরে ঘুমের অভাবে ছটফট ছটফট করছে, লাস্টে না পেরে ওষুধ খাচ্ছে, নিজেই বলছে যে নিজে নিজে ডাক্তারি ফলাচ্ছি,
অবশ্যই আমাকে প্রেসক্রাইব করেছে, সেই কারণেই আমি ওষুধ এনেছি। এখানটায় আমি স্যান্ডিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যখন ম্যান্ডির জন্য ঘুমের ওষুধ আনছিলিস সেটা কোন প্রেসক্রিপশন দেখিয়ে? তখন তো কোনো প্রেসক্রিপশন দেখাসনি, কোনো বন্ধুর থেকে এনে দিয়েছিস, কোনো বন্ধুর কাছ থেকে এনে দিয়েছিলিস তোর বউয়ের জন্য, তোর বউ খেয়ে খেয়ে ঘুমাচ্ছিল। তো দেখো, মানে শারীরিক খাটাখাটি নাই, শারীরিক খাটাখাটি নাই, তাই ঘুমের জন্য ওষুধ খেতে হচ্ছে। ভাবো, যদি ভালোভাবে সৎ পথে যদি ঘুম আনতে চাস তাহলে কোদাল কোপা, 100 দিনের কাজ নে, নিয়া কোদাল কোপাইতে থাক। 14 বার ওই বাইকে কইরা বউরে বসাইয়া বউর মন শান্ত না কইরা কোদাল কোপা, তাইলে দেখবি আর ঘুমের ওষুধ খাইতে হবে না। ঘুমের ওষুধ খাইলে পরে সারা শরীরে সব ইন্টারনাল অর্গানগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ ওটা হচ্ছে নার্ভগুলো আমাদের কি করে, শিথিল করে দেয়, তার জন্য কি হয়, ঘুম চলে আসে। এটা একটা সাধারণ লজিক, ওষুধের মাধ্যমে, ওটাও তো একটা কেমিক্যাল, তো ওর মাধ্যমে সারা শরীরে নার্ভ শিথিল হয়ে গিয়ে ঘুম এনে দিচ্ছে, তা এর একটা সাইড এফেক্ট হবে না? প্রচুর বাজে পরিমাণে সাইড এফেক্ট হবে হার্টের উপরে আর লিভারের উপরে, সমস্ত ইন্টারনাল অর্গানের উপরে বেশি প্রভাব পড়ে হার্টের উপরে। ও জানে, তারপরেও খাচ্ছে। এর থেকে ভালো তো জামা কাপড় কাচাকাচি কর, ঘর মোছামুছি কর, হার্ড ওয়ার্ক কর, তাহলে দেখবি ঠিক ঘুম চলে আসবে। আসবে না মানে বাপ বাপ করে আসবে, বাপ বাপ করে ঘুম আসবে। নিজেই বলছে খাওয়া খারাপ। আর লেটেস্ট ম্যান্ডি বলছে একটা খেলে যদি না আসে 3-4টে একসাথে খেয়ে নাও, 3-4টে একসাথে খেয়ে নাও। কেউ এরকম মজা করেও কেউ কাউকে বলে না, মজা করেও কেউ কাউকে বলে না যে একসাথে 3-4টে খেয়ে নাও, ম্যান্ডি বলতে পারে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে লালবাতির নিচে দাঁড়ানো মহিলাগুলোর কোনো মান সম্মান থাকে না, আজকে ওই লালবাতির নিচে দাঁড়ানো মহিলা আর ম্যান্ডির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বেশি কথা বলবো না, ওর ভিডিওতে যা দেখাচ্ছে সমস্তটা কমেন্ট বক্সে রয়েছে, মানুষে কমেন্ট করেছে, ভদ্র ভাষায় কমেন্ট করেছে, তার উত্তর কী দিয়েছে তোমরা শোনো। আর তোমাদের উদ্দেশ্যে, যারা যারা আমার যে কয়জন ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। উত্তর দিচ্ছ, খুব ভালো কথা, তোমার খারাপ লাগতেই পারে, তাই তুমি টোন কেটে উত্তর না দিয়ে অন্যভাবে উত্তরগুলি দিতে পারো। তুমি মনে করো তুমি কোনো ভুল করনি, কিন্তু সেই লাইভের কথা মনে করো তো, তোমার ভিডিও অনেক ছোট বাচ্চারাও দেখে, ওর নিজের মেয়েই দেখে, ওর নিজের মেয়েই দেখেছে, সমস্ত কিছু দেখেছে, সমস্ত কিছু সাক্ষী। ওর মেয়ের সামনেই ওই হুলের মা ওকে এসে পিটিয়েছে, ওর মেয়ের সামনেই পুলিশ এসে ফ্ল্যাটে কি বলে ওটাকে সার্চ করেছে, ওর মেয়ের সামনেই, ওর মেয়ে অনেক কিছুর সাক্ষী। তো অন্যান্য বাচ্চার দরকার নেই, ওর নিজের বাচ্চা এই সমস্ত সাক্ষী। তারা কি শিখলো, তারা কি শিখেছে না শিখেছে, ওর নিজের ঘরের মেয়েই ওর কাছ থেকে কি শিখেছে, বেশি দিন না আর 10 বছর যেতে দাও, ও নিজেই বুঝতে পারবে যে ও কি শিক্ষা দিয়েছে ওর মেয়েকে। তুমি ভুলগুলি করে কোনো অনুতপ্ত নও, ভুল স্বীকার করা তো দূরের কথা, যাদের জন্য তুমি আজ এখানে তাদেরকেই অপমান করছো। চোরের মার বড় গলা, তোমার করা সব কাজ তোমার কাছে ঠিক মনে হলেও সবার কাছে সেটা মনে নাও হতে পারে, তারা তাদের মতামত তো জানাবে। তুমি তো তোমার মাকে অনেক অবহেলা করছো, জানো তো মা মাই হয়, হাজার খারাপ হলেও মা 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 শব্দের মধ্যে অনেক জোর। কে বলল অনুতপ্ত নই, উত্তর দিয়েছে শোনো, কে বলল অনুতপ্ত নই, রোজ রোজ ভিডিও শুরুতে একবার করে বলতে হবে, তাহলে ওগো কে কোথায় আছো, আমি ভুল করেছি গো। না না, তোর দর্শকদেরকে বলার দরকার নেই, ইন্ট্রোতে বলার দরকার নেই যে আমি ভুল করেছি, কে কোথায় আছো, আমি ভুল করেছি। তোর আচার আচরণে, তোর যে রিপ্লাই, তাতে করেই মানুষ বুঝে নিচ্ছে যে তুই কতটা অনুতপ্ত। তুই অনুতপ্ত দর্শকদেরকে কেন প্রকাশ করবি, দর্শকদের সাথে কি তুই বিট্রে করেছিস, তুই কি দর্শকদেরকে ধোকা দিয়েছিস? না, তুই তোর বরকে ধোকা দিয়েছিস, তোর শ্বশুরবাড়ির লোকজনকে ধোকা দিয়েছিস, তুই সপরিবারে সবাইকে ল্যাংটো করিয়েছিস। তো দর্শকদের কাছে তুই কেন অনুতপ্ত হবি, তুই যে কারোর কাছে অনুতপ্ত নস সেইটা দর্শকরা বোঝে, প্লাস দর্শকরা যে তোকে দেখছে, তোর মতন নোংরা মেয়ে ছেলেকে দেখছে, তার জন্য তুই কৃতজ্ঞ তো নসই, উল্টা টোন কেটে উত্তর দিচ্ছিস প্রত্যেককে। তুই ভাবছিস তুই বড্ড মহান কাজ করছিস, সবাই এন্টারটেন হচ্ছে, বড্ড মহান কাজ করছিস, বুঝতে পারলি? ওই যে বললাম না, যারা কাপড় তুলে দাঁড়াতে পারে তাদের মান সম্মানও তোর থেকে বেশি আছে, তাদেরও মনে হয় কিছু বললে গায়ে লাগবে,
তোর বললে গায়ে লাগে না, উল্টে তুই তাদেরকে তেড়ে যাস। এতদিন পরে এই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোর অরিজিনাল ফেস সবাই দেখতে পাচ্ছে, যে তুই কতটা, তোর মনের মধ্যে কতখানি হিংসা, কতখানি প্রতিশোধ স্পৃহা রয়েছে। কেন বললাম বলতো, হিংসা প্রতিশোধ স্পৃহা মানে তোকে বলে কেউ চলে যাবে না, তুই সেটা ছাড়বি না। তুই মনে মনে ভাবছিস এতদিন অনেক শুনেছি, এইবার তোমাদেরকে বলবো, কারণ আমি পরকিয়া করে, আমি নোংরামো করে আমার জায়গাটা এমন শক্ত করেছি, আমার শিকড়টা সোশ্যাল মিডিয়াতে এত দূর ছড়িয়েছি, এত সহজে আমার ভিউজ ডাউন হবে না, আর আমার মান সম্মানের বলি আমি দিয়ে দিয়েছি, আমি যে কোনো পর্যায়ে গিয়ে ভিউজ টানতে সক্ষম। তাই কে আমার ভিডিও দেখলো, কে আমাকে খারাপ কমেন্ট করলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুই এমন পর্যায়ে নিজেকে নিয়ে গেছিস যেখানে কিনা তুই যদি উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়েও থাকিস, তোর কোনো মান সম্মানে বাঁধবে না। বুঝতে পারলি? এই জোরটা তোর মনের মধ্যে চলে এসেছে যে আমার ভিউজ কিছুতেই আমি পড়তে দেবো না, তার জন্য আমি যা খুশি করতে পারি। এই জোরটা তোর মনের মধ্যে চলে এসেছে, যেটা কিনা সবাই পারবে না। তো এর জন্য তো তোর নিজের প্রতি নিজের গর্ব হওয়ার কথাই, ঠিকই আছে, তুই গর্ব কর। নেক্সট শোনো, নিজে দোষ করলে আর মাটাকে বাড়ি ছাড়া করলে, আর নিজে অধিকার ফলিয়ে বসে আছো। বিয়ের পর মেয়েদের নয়, ওই বাড়িতে তোমার মায়ের অধিকার বেশি। মাটাকে তাড়িয়ে কেমন আনন্দ করছে দেখো, নির্লজ্জ মেয়ে কোথাকার। এবার হুল নিয়ে থাকার একটা ভালো জায়গা হলো। তুমি কি ভাবছো ওই বাড়িতে তোমার মায়ের দীর্ঘনিঃশ্বাস পড়বে, তোমার ঠান্ডা লেগে আছে, তাও তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া নেশা, চরম অতি লোভ ভালো নয়। এখানে কোনো দাড়ি কমা কিছু দেয়নি কমেন্টের মধ্যে, পড়তে অসুবিধা হচ্ছে সেই কারণে, অতি লোভে তাঁতি মরে। আচ্ছা, এই যে বলেছে যে অধিকারের কথা, এই অধিকারের বিষয়টা নিয়ে একটা পরে বলছি, তার আগে শোনো তোমরা যে উত্তরটা কি দিয়েছে। ইনি কিন্তু পুরো পরিষ্কার, না কোনো গালিগালাজ করেছে, না কিছু করেছে, নির্লজ্জকে নির্লজ্জ বলেছে। উত্তর দিয়েছে, আপনাকে ঠিক কি কি ভাষায় গালি দিলে আমার মন শান্ত হতো আমি জানি না। ঠিক এরকম বহু মানুষ ভাবে যে তোকে কি কি ভাষায় গালি দিলে তোকে ঠিক মতন ডেসক্রাইব করা যাবে, কিন্তু বিশ্বাস কর সব গালি ফেল হয়ে যাবে, তোকে বর্ণনা করা যাবে না। তোর নির্লজ্জতাকে, তোর বেহায়াপনাকে বর্ণনা করার মতন কোনো গালি আবিষ্কৃতই হয়নি, কেউ আবিষ্কার করতে পারে। তুই নিজেকে বর্ণনা করার জন্য নিজে একটা গালি আবিষ্কার করতো, যেটা কিনা তোকে দিলে এক ডাকে বোঝা যায় যে হ্যাঁ এই গালিটা ইকুয়ালস টু ম্যান্ডি, এরকম একটা গালি তুই আবিষ্কার করতো নিজেকে দেওয়ার জন্য। কারণ তুই যেই বেহায়াপনা, যেই নোংরামো তুই করেছিস, সেই নোংরামো করার পরে তুই বুক চিতিয়ে ভিউয়ার্সকে গালি দেওয়ার কথা তুই ভাবছিস, যে আপনাকে ঠিক কী গালি দিলে মন শান্ত হবে জানি না। এই কথাটার পরিবর্তে তোকে বয়কট করা উচিত, প্রত্যেকটা ভিউয়ার্সের তোকে বয়কট করা উচিত। তোকে কোনো নোংরা ভাষায় এখানে বলেনি, তুই দিব্যি ইগনোর করতে পারতি বা উত্তর দিলেও গালির কথা তুই বলতে পারিস? তোকে কোন ভাষায় গালি দেওয়া যায় তুই একটুখানি আবিষ্কার করিস, তোর জন্য একটা আলাদা ডিকশনারি খুলতে হবে, কারণ তুই এতটাই নির্লজ্জ। মাকে বাড়ি ছাড়া মানে কি ভাই? সে তো নিজেই বলেছে যে সে বাবার সাথে থাকতে চায় না, আর আপনি তো দেখছি নিজেই আইন তৈরি করেন। আমার নামে কোনো বাড়ি থাকলে সেখানে কি করে আমার মায়ের অধিকার সবার আগে হয়, আইনত একটু বলবেন তো। আপনি তো মশাই শুধু যে মূর্খ তাই নয়, একজন পাগল আর মানসিক ভারসাম্যহীন মানুষ। এই জন্যই তো তুই দৌড়েছিলিস ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে তুই দেখাতে গেছিলিস, সাধু সন্তর কাছে তুই গেছিলিস, সন্ত তো না সাধুও না, কি যেন বলে তুকতাক যারা করে গুণিন, তাদের কাছে গেছিলিস। কোথায় যাওয়া বাকি রেখেছিস? শুধু মেন্টালি শক খাওয়াটা তোর বাকি ছিল, মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা শুধু বাকি ছিল, মানসিক ভারসাম্যহীন তুই হয়ে গেছিস। এত পুরুষের সঙ্গে সম্পর্ক করেছিস না যে তোর মনের মধ্যে এখন শুধু এই সমস্তই ঘুরতে থাকে, মানসিক ভারসাম্যহীন, পাগল, এগুলো ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি যে যেমন ঠিক সেরকমটাই মনে করছে, তুই যেমন পাগল ঠিক সেরকমটাই মনে করছিস। তুই এত গালি খেয়েছিস, এখন তুই মানুষকে গালি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, কিন্তু তুই গালি খেয়েছিস তোর নিজের দোষে, গালি খেয়েছিস, তোকে কেউ বিনা কারণে গালি দেয়নি। কি অ্যারোগেন্ট চিন্তা করেছো, করেছে নিজে নোংরামো, তারপরে বলছে আপনাকে কি ভাষায় গালাগালি দিই, কি গালাগালি দিই। দেখো আরো বেশি করে, দেখো আরো বেশি করে, দেখো এই নোংরার ভিডিও, আরো এই নোংরার ভিডিও আরো বেশি করে দেখো। কি বলতো, তুমি জীবনে এমন একটা খারাপ জঘন্য নোংরা কাজ করে রেখে দিয়েছো যে এখন যত ভালো কাজ করো না কেন তোমার ওই নোংরা কাজগুলোর কথা মনে পড়ে যায়। আমি শুধু ভাবি স্কুলে পড়া বাচ্চারাই ওরকম করে,
তুমি কি করে পারলে এক বাচ্চার মা হয়ে, সত্যি কি অবস্থা তোমার, রিপ্লাই করেছে শোনো। মনে পড়ে গেলে ঘরে বসে মনে করো না ভাই, কে বারণ করেছে আমাকে, এসে বলার কি আছে যে আমার অতীত আপনার মনে পড়েছে অদ্ভুত। তুইও যখন নোংরামোগুলো করেছিলিস ঘরের মধ্যে ঢেকে করেছিলিস। কিরে, তোকে তো ছিনাল বললেও ছিনালদের অপমান হয়ে যাবে। তুই যেই নোংরামো করেছিস সেই নোংরামো কি তুই ঘরে দরজা দিয়ে করেছিস, না সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে নিজেরা উলঙ্গ করেছিস? তাহলে তোকে যারা বলবে তারা কেন নিজেদের ঘরে বসে বলবে? তোর কত বড় দুঃসাহস, শুধুমাত্র টাকা, তুই নিজে কমিউনিটি পোস্ট দিয়েছিলিস না যে টাকা তোর মাথা নষ্ট করে দিয়েছে, টাকা তুই নিজেকে শুধরে নিবি বলেছিলিস, তুই নিজেকে কোনোদিনও আর শুধরাতে পারবি না। তোর টাকার নেশা তোর মাথায় এমন চড়েছে তুই এইভাবে মানুষকে রিপ্লাই দিচ্ছিস। আমি বলেছিলাম না তোমাদেরকে যে ও রিপ্লাইয়ের নামে মজা করার ওই সীমাটাকে অতিক্রম করে এখন উদ্ধত্তে নেমে এসেছে, দেখো তার পরিণতি, পরিচয় দিচ্ছে নিজের ভেতরের যেই কি বলে ওটাকে, আগুন যে জ্বলছে সেটাকে এইভাবে ঢেলে দিচ্ছে, নিজের নোংরা মনের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তুই নিজে দরজা জানলা দিয়ে নোংরামি করেছিলিস, করিসনি তো? তুই তো সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করেছিস, সবাইকে জানিয়েছিস, চিৎকার করে করে মদ খেয়ে খেয়ে নিজে জানিয়ে জাহির করেছিস যে তুই অন্যের সঙ্গে ছিলিস, সে তোকে লাত মেরেছে, সবার সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছে, ছি 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 ছি। তোকে তো যত গালি দেওয়া হবে তত কম, যত গালি দেওয়া যাবে তত কম। নিজেকে কি মনে করিস, টাকা ইনকাম করে সবাইকে কিনে নিয়েছিস? সবাইকে কেনা যায় না, ওই যে কটা দালাল পুষে রেখেছিস তুই এখন তাদেরকে কিনে নিয়েছিস, আর আমাকে ফেক তোর চোখের জল দেখিয়ে কিনেছিলিস। তোর এই অরিজিনাল রূপটা যদি আগে থেকে জানতাম থরেই তোর সঙ্গে দেখা করতে যেতাম, তাও তো পায়ে ধরে ধরে ডেকেছিলিস। বাবা মারা যাওয়ার জন্য যে কতটা উতলা ছিলেন আপনাকে দেখে বোঝা যায়। বুঝে কি করলেন, কি করলেন আপনি জীবনে বলুন তো? উত্তর করেছে, সত্যি তো, যে বুঝেছে সে কি করলো, সে তো বুঝে শুনেও তোর মতন কুলাঙ্গারনিকে দেখতে আসছে, সত্যি তো, সে কি করতে পেরেছে? তার উচিত ছিল তোকে বয়কট করা, তোর চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে রেকমেন্ডেশনে আসলে পরে নট ইন্টারেস্টেড করে দেওয়া, নট ইন্টারেস্টেড করে দেওয়া উচিত ছিল তোর চ্যানেলটাকে, করতে পারেনি তো। আর আরেকটা করতে পারেনি কি বলতো, তোর মতন নোংরামো করতে পারেনি, না পার্সোনাল লাইফে করতে পেরেছে, না অন ক্যামেরাতে এসে করতে পেরেছে, করতে পারেনি, সত্যিই তোর মতন কেউ করতে পারেনি। তুই যেই নোংরামো বেহায়াপনা করছিস এরকমটা কেউ করতে পারেনি। কোথায় ছিল রে এই রোয়াব, কোথায় ছিল এই রোয়াব যখন দিনের পর দিন তোকে সোনাগাছির মালের সঙ্গে তুলনা করছিল? কোথায় ছিল এই রোয়াব, দেখাতে পারিসনি না? নেহাত এই গাধাটাকে বিয়ে করেছিস, একবার একবার না বারবার একে উল্লু বানিয়েছিস, এইবারও উল্লু বানিয়েছিস, আরও উল্লু হওয়ার বাকি আছে, ওর সারা জীবন উল্লু হবে, সারা জীবন তুই ওকে গাধা বানিয়েই রাখবি, বুঝতে পারবে খুব তাড়াতাড়ি, আবারও বুঝতে পারবে। ওই বাড়িটা তো সাজিয়েছিস নিজের পারমানেন্ট একটা ঠিকানা, এরপরে কি করবে বলতো? ওর সঙ্গে আবার যোগাযোগ করবে, যোগাযোগ করে কি বলবে, আমার ঘর তৈরি আছে তুমি শুধু চলে আসো। আর এই গাধাটা তখনও কিচ্ছু চিনতে পারবে না, কিচ্ছু করতে পারবে না এই গাধাটা, এই একটা বাড়ি তৈরি করে নিয়ে এইবার ডাকবে, এবার মেয়েকেও রাখবে, এসিও আছে, সব কিছু তৈরি করে নিয়েছে, খাটটাও তাড়াতাড়ি ঢুকিয়ে দিল। কেন এত তাড়াহুড়ো করছে, এত তাড়াহুড়ো কেন করছে? খবরাখবর নিশ্চয়ই হচ্ছে, ডাকবে ঢোকাবে ব্যাস সংসার করবে, ওর উপর তো ভরসা নেই কিছু করবে কি করবে না, সেই জন্যই বাড়িটাকে তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে নিল, বুঝতে পারলে? যে এইবার মাথা গোজার জন্য ঠাই আছে, ছাদ আছে, আর পায়ের নিচে জমিও আছে, এইবার আমি যা খুশি তাই করব। কারণ যে কিনা একবার দুবার না চার পাঁচবার বিয়ের পরে নোংরামো করতে পারে সে ভবিষ্যতে করবে না, তার কী গ্যারান্টি আছে? এইভাবে রিপ্লাই দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? খুব স্ট্রেট ফরওয়ার্ড, এত অ্যাটিটিউড ভালো না। যেরকম ভগবান 400K দিয়েছে সেই রকম 1K তে নামিয়ে দিতেও পারবে, বুঝলে? এর জলজ্যান্ত প্রমাণ অনেক রয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার, 5000 ভিউজ ওঠাতে না ফেটে যায়, এরকম বহু রয়েছে। তো এর হবে না কেউ বলতে পারে না, যেই অ্যাটিটিউড দেখাচ্ছে তাতে করে মানুষ বেশি দিন কমেন্ট করতে আসবে আর মুখ ঝামটা খাবে না? সবারই নিজস্ব নিজস্ব মান সম্মান আছে, সবাই কি আর ওর মতন বেহায়া চরিত্রহীন? সবারই মান সম্মান আছে। আজকে যে যে ওকে মুখ ঝামটা খেয়েছে, ওর মুখ ঝামটা খেয়েছে, সে দ্বিতীয় দিন এসে কমেন্ট করবে না? সব কিছুর যেমন উত্থান আছে তেমন পতনও আছে, বাবার মৃত্যুর পরপর যা শুরু করেছো লোক তো বলবেই, আবার নেগেটিভ কমেন্ট নিতে পারছো না, যারা সত্যিই নেগেটিভ কমেন্ট করে
ঠিক আছে, বাট তুমি সবাইকেই খারাপভাবে রিপ্লাই দিচ্ছ। হ্যাঁ দিচ্ছে তো, এইবার বোঝো যে সত্যি সত্যি খারাপভাবে রিপ্লাই দিচ্ছে আর সরে পড়ো, এসো না দেখতে, একে বয়কট করো। এ কি সমাজে একটা দিকও, একটা দিক থেকেও পজিটিভিটি ছড়াচ্ছে, একটা দিকেও ইনফ্লুয়েন্স করছে, সবসময় নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করছে। এইভাবে না হলে তোমার পরিশ্রম দেখিয়ে কিচ্ছু হবে না, তুমি নোংরামি করো, তুমি বয়সে ছোটো ছেলের সঙ্গে, অবিবাহিত ছেলের সঙ্গে তুমি ভেগে যাও, ঠিক আছে? এই ভেগে যাওয়া নিয়ে একটা বিশাল ইম্পর্টেন্ট কমেন্ট আছে, সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। আগে যেই বাড়িতে আছে, যেই বাড়ি থেকে খাটটা সরালো, সেই বাড়িটার নাম করে বলছে, আগে খাট বানিয়ে নিতে, তারপর না হয় তোমার বাবার বাড়িতে খাটটা নিয়ে যেতে। এত তাড়া কিসের বলো তো তোমার? মাটিতে শোয়ার কি দরকার? না হয় একটু দেরি করতে, তাতে কোনো প্রবলেম হতো কি? এই কাজটা না হয় সামনের মাসেই করতে। তুমি তো তোমার বাবার বাড়িতে পারমানেন্ট থাকছো না, অদ্ভুত ব্যাপার, কে বলেছে পারমানেন্ট থাকবে না? থাকতেই পারে, আমরা তো সম্পূর্ণভাবে সব কিছু জানি না, হতেই পারে পার্সোনালি যোগাযোগ হচ্ছে, সেই কারণে এত তাড়াহুড়ো করছে। এটাকে আমরা কেন বলবো? এটাকে তো ওর স্বামী আটকাতে পারতো, যে তোমার সব কাজের মধ্যে কেন এত তাড়াহুড়ো, কেন এত হুড়ো তাড়া করছো? বাড়ির কাজ, এই তো রং হলো, এই তো টাইলস বসানো হলো, কটা দিন যাক, তারপরে তুমি খাটটা নাও। কাশছে, কাশি হয়েছে, বাচ্চা মেয়েটাকে নিয়ে নিচে শুচ্ছে, কিসের এত তাড়া বলো তো? কী জন্য এত তাড়া? আর ওকে পাবলিক বলবে না? বাপ মরতে পারেনি, সাথে সাথে শুরু করে দিয়েছে এই সমস্ত। নেক্সট, চিহ্ন কেন পড়বে না গো, আবার কাউকে নিয়ে পালাবে? তা ও উত্তর দিয়েছে, আগে কবে পালিয়েছি একটু বলবেন তো, আমার তো কোনো ব্লগে এমন মনে পড়ছে না যে আমি পালিয়েছি। একদম ঠিক বলেছে ম্যান্ডি, একদম ঠিক বলেছে। কারা পালিয়ে যায়? পালায় কারা? যারা বাড়িতে কিছু করতে পারে না, বাড়িতে বাধা আসে, শুধু বিবাহিতরা পালায় এমন কিন্তু না, আনম্যারিডরাও পালিয়ে যায়। তো পালায় কারা? যারা বাড়ির থেকে দেখা করতে পারে না, বাড়িতে কিছু করতে পারে না, মানে বাড়িতে থাকাকালীন কিছু করতে পারে না, এ তো দিনের পর দিন হাজবেন্ডের উপস্থিতিতে প্রেম করেছে, নোংরামো করেছে, সব কিছু করেছে, তা ওর তো পালানোর প্রয়োজন পড়ে না, ও তো ঘরেই ছাড় আছে নোংরামো করার। চরিত্র খোয়ানোর তো মেন জায়গা ওর ঘরটাই, ওর ঘরেই তো প্রথম নোংরামো করেছে, তাহলে ও কেন পালাবে? যে বলেছো সত্যি ভুল বলেছো, পালানোর তো দরকার তো ওর তো নেই, ও তো ঘরেই নোংরামো করেছে, ও তো বুক ফুলিয়ে কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে গেছে ফ্ল্যাটে, তাহলে ও পালাবে কেন? সত্যি আজব। বাবা অসুস্থ সময় একদিনও পাশে থাকেনি, এখন ন্যাকামো শুরু করেছে। উত্তর দিয়েছে, শোনো ও দিদি, তুমি ভালো আছো তো? সত্যি বাবা অসুস্থ থাকতে তুমি যা করেছো, তোমার ঋণ কোনোদিন ভুলবো না গো, তুমি না থাকলে যে কি হতো। দেখো 5 বছর আগে ওর বাবা যখন অসুস্থ হয়েছে, ও নিজে হাতে করেছে, বাড়িতে এনে ওর বাবাকে নিয়ে সেবা শুশ্রূষা করেছে নিজের হাতে, কিন্তু সেই সেবার কোনো দাম ওর বাবা দেয়নি, ফোন করে মেয়ের নামে উল্টো পাল্টা বলেছে যে মেয়ে নাকি ওর উপরে টর্চার করছে, ওনার ওর বাবার উপরে নাকি টর্চার করছে। সেই কারণে কি করলো, বাবাকে নিয়ে কোথায় চলে গেল, সাধুরবাগানে ওর নিজের বাড়িতে, সেখানে স্যান্ডিকে ছাড়ার পরিকল্পনা করে সাধুরবাগানে আরেকটা ছেলের সাথে দীর্ঘ 1 বছর ফোনে কথা, মেলামেশা, সব কিছু করেছে। তো ম্যান্ডি যেখানেই গেছে পরকীয়া করেছে, যেখানেই গেছে শুধুমাত্র পরকীয়া করেছে। তো তার আর মান সম্মান বলে কিছু থাকে? তার আর ভয় বলে কিছু থাকে? তো এরকম রিপ্লাই দেবে না? আর লাস্টের দিকে টাকা দিয়ে হেল্প করেছে, লাস্টের দিকে টাকা দিয়ে হেল্প করেছে, যেই বাবা যেই বাড়িতে যাওয়ার জন্য, যেই বাড়িতে খাট ঢোকানোর জন্য, রং করার জন্য, টাইলস বসানোর জন্য এত তাড়াহুড়ো, সেই বাড়িতে বাপ মরার আগের দিনটা রাত্রেবেলা বাপের এত কষ্ট হচ্ছে, থেকে যেতে পারেনি, কিন্তু মানুষ বলতে পারবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না, শুধু দেখবে, ভিউজ দেবে, আর সেই টাকা নিয়ে ফুর্তি মারবে, সেই টাকা নিয়ে ফুর্তি করবে, ব্যাস এই হচ্ছে ওর মোটো। এতদিন সব চুপচাপ দেখেছে, এখন দেখছে না, আমার তো ভিড় ভালোই তৈরি করে ফেলেছি, এখন আমি রিপ্লাই দেব, মনের জ্বালা মেটাবো। সেদিন বলছিল না যে অনেক ফ্রেশ লাগছে, রিপ্লাই করে অনেক ফ্রেশ লাগছে, মনের জ্বালাগুলো মেটাচ্ছে, বুঝতে পারলে তো? বলছিল না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও আমাকে এখন আর গলাতে পারবে না, শক্ত হয়ে গেছে, এত লাথ খেয়েছে এত পুরুষের কাছ থেকে, লাথি খেতে 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 ম্যান্ডি শক্ত হয়ে গেছে, 12 ভাতারই হলে যা হয়। এই তো কমেন্ট, এই কমেন্টের এই রিপ্লাই, বয়কট করো।
যারা যারা দেখছো না, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এই ধরনের মহিলাকে দেখে নোংরামো শেখা ছাড়া আর কিচ্ছু শেখার নেই, কিচ্ছু শেখার নেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।